শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ সাদেক আলী, আব্বার নাম মৃত জহিরউদ্দিন মিস্ত্রি, মায়ের নাম মৃত হাইতুন্নেসা। আমার আদি ঠিকানা হচ্ছে সাংপাকুড়িয়া পোস্ট, থানা বাঘা, জেলা রাজশাহী, হাল সাং জয়রামপুর পোস্ট, বেরিলা বাড়ি, থানা লালপুর, জেলা নাটোর। আপনি তখন কি করতেন? আমি কৃষিকাজ। কত বড় ছিলেন? মনে হয় 30-32 এরকম বয়স হবে তখন। কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করলেন? 7ই মার্চের ভাষণের পর, বঙ্গবন্ধু ভাষণের পর, বাগা থানা নিবাসে হারান সরকার বলে এক লোক আছে, হারান সরকার ছিল আনসার বাহিনীর কমান্ডার ছিল, উনি অত্র এলাকার লোককে সবাইকে ডাকলো। ডাকার পর বললেন যে পাক সেনারা ঢাকা দখল করেছে, এখন নদী পার হয়ে এই উত্তরবঙ্গে চলে আসছে, এখন সবাই যে যা পারো তাহলে যেতে হবে। তারপর এখানে বহু লোককে সে সংকল্প করার পর আমার মনে আছে আমার ভগ্নিপতি সিরাজ হায়দার, বাঁকানিবাসী সিরাজ হায়দার আলিমুদ্দিন অনেক ছিল, তার মধ্যে আমি ছিলাম একজন। বাঁকা থেকে বারা লালপুর গেলাম, লালপুর থেকে গোপালপুর গেলাম, গোপালপুর যখন খাওয়া দাওয়া করার পর পরের দিন সন্ধ্যার পর ওখান থেকে রওনা চলে গেল নগরবাড়ি। নগরবাড়ি যা এই রাত্রি অবস্থান ওই যে যেখানে পারলো সে সেখানে থাকলাম। আমরা একটা গাছের তলে থাকলাম, সকাল 7টা-8টা এরকম টাইম হতে পারে, দেখছি যে গাড়ি সাথে লঞ্চ, মানে ওদের যুদ্ধ লঞ্চ ওই আসছে 2-3 খান। তখন সবাই আমার যে কমান্ডার যিনি ছিলেন, যে নেতৃত্বে দিলেন, সে বললেন যে তোমরা রেডি হয়ে যাও। তো যাই হোক, এক একজনের পাশে এক দুজনকে তিনজনকে থাকি, একজন গুলি ছাড়ি আর তার সহযোগিতা করতে হয় এরকম অবস্থায়। ওখান থেকে যখন ফায়ার দেওয়া শুরু করলো, তখন ওরা ওখান থেকে রকেট শেল মারতে লাগলো। যখন রকেট শেল মারতে লাগলো তো আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তখন আমাদের আবার সিঙ্গেল দিল যে তাড়াতাড়ি আমরা এখান থেকে ইয়া চলে ইয়া পাশে যাই, তাছাড়া আমরা তো টিকবে না, মারা যাবো সব। ওখান থেকে আবার রওনা হয়ে চলে গেলাম মোলাডুলি। মোলাডুলিতে অবস্থান করলাম, মোলাডুলি অবস্থান করার খালি পানি আর পানি, জায়গা নাই তো দাঁড়ানোর জায়গা নাই, জায়গা জায়গা যে যেখানে পজিশন সে সেখানে দাঁড়া গেল। তারপর ওরা আবার হেফার নগরবাড়ি ওদের যুদ্ধ জাহাজ রেখে তখন ওরা আবার ওই গাড়ি ওদের মিলিটারি গাড়ি ওই গাড়ি চড়ে ওরা শেল মারতে মারতে আসছে। এখানকার কমান্ডার ছিল, তারা ওরা করলো কি কমান্ডার নামটা, কমান্ডার নাম ছিল তখন হারান সরকারের বড় ছেলে ছিল, ওর নাম ছিল নবীর উদ্দিন।
মোলা ডলে ছিলেন, তখন আমরা একবারে ওখান থেকে আমরা যুদ্ধ পড়া যায় ঘটলো, ঘটার পর আমরা পালাই চলিলাম, যে যেখান পারলো সে সেখানে চলে গেল, কয়েকজন মারাও গেল, আমরা ফিরে এলাম, ফিরে আসে বাগাতে অবস্থান করলাম। আসে আমার নেতৃত্ব দিল হারান সরকার, হারান সরকার আমাদের বললো তোমরা এখন আত্মগোপন করতে হবে তোমাদের, তাছাড়া ওরা ঢাকা ঢাকা থেকে নগর বাড়ি হয় নগর বাড়ি হয় একেবারে রাজশাহী চলে আসছে, রাজশাহী থেকে এখন চলে আসছে এইদিকে। আমরা চলে গেলাম, অনেক কয়েকজন একসঙ্গে গেলাম, পার হয়ে গেলাম, নদী পার হয়ে গেলাম, ভারতে চলে গেলাম। সেটা টলটলি পাড়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে রাজশাহী ছিল, সেটা নজরুল হক, নজরুল হকের ভাই নসির সরকার, আর নজরুল ভাই একথা মারা গেছে। এখান থেকে যখন মিলিটারি অ্যাডভান্স করে রাজশাহী গেল, রাজায় নজরুল হক ধরা পড়ে, সে এমপি ছিলেন, মারা গেলেন, ওনার ভাই ছিলেন নসির সরকার, নসির পালা চলে গেলেন, যা টলটলি থাকতেন, আমরা পাড়া টলটলি যাওয়ার কাছে গেলাম, ও একটা করে ইয়ার দিল পরিচয়পত্র, পরিচয় পত্র নিয়ে আমাদের বললো যে স্বাধীনকান্ত আড়ে যে তখন তোমরা ভর্তি হও, ট্রেনিং হতো মুক্তি ট্রেনিং, আমরা ওখানে ভর্তি হলাম। তখন আমার ভর্তির যে ভর্তি হলেন ওনার নাম হলো জিল্লুর রহমান, বাড়ি গোপালপুর, এই গোপালপুর। একদিন দিন গেলাম, সেদিন ট্রেনিং হলো, পরের দিন থেকে ট্রেনিং হয়, তো এগারো দিন কি বারো দিন এরকম পর আমাদের বললো তো তোমার হায়ার ট্রেনিংয়ে যেতে হবে। আমরা ওখান থেকে চলে গেলাম, হায়ার ট্রেনিংয়ে গেলাম শিলিগুড়ি পানঘাটা, যা শিলিগুড়ি পানঘাটা গেলাম, যা ওখানে এক মাস দশ দিন, তারপরে ওখান থেকে ফিরে এলাম, ফিরে আসি আমরা তরঙ্গপুর একটা জায়গা আছে, তরঙ্গপুর আসি আমরা অস্ত্র নিলাম, অস্ত্র নেওয়ার পর আমাদের ওখান বলে দিল যে তোমরা এখান থেকে চলে যাও, নদীর ওপারে একটা জায়গা আছে, সেটা খেজুরির থাক ক্যাম্প, সেই খেজুরির থাক ক্যাম্পে থাকেন ক্যাপ্টেন রশিদ। দুই দিন থাকলাম, থাকার পর আলাইপুর ক্যাম্প বলে একটা ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে ওই যাতে মিলিটারি না আসতে পারে এই জন্য আমাদের ডিউটি ছিল, যাতে ওই গতিরোধ করতে হবে, যে রাস্তা দিয়ে মিলিটারি আসবে সেই সমস্ত জায়গাগুলো আমাকে ইয়ে করতে হবে, হ্যাঁ মানে আমাদের ব্যবস্থা রাখতে হবে যাতে না আসতে পারে। আপনার কমান্ডারের নামটা? আবার এই দেশের কমান্ডারের নাম হচ্ছে কুদ্দুস, বাড়ি আলাইপুর, আর থানা কমান্ডার হচ্ছে আজাদ, এখন তাক বলা হয় ডেনাঘাটা আজাদ, আর আমার সেকশন কমান্ডার ছিল কলিমউদ্দিন। আমার বাড়ি পাকুড়িয়া, পাকুড়িয়া ইউনিয়নে আমি ডিউটি করি, তখন তো খালি পানি আর পান নেই। এরকম কিছুদিন যাওয়ার পর হঠাৎ দেখছি কি একদিন মিলিটারি গাড়ি দুই খান, আমরা সংখ্যাতে পারলাম যে একশো জন আলাইপুর ক্যাম্পে, আপনার মোটামুটি দুইটি আড়াইটি যা পৌঁছা গেছে ওরা। আমাদের মধ্যে ছাব্বিশ জন ছিলাম আমরা মুক্তিযোদ্ধা, ছাব্বিশ জনের মধ্যে আমার ভাগ্নে বেনা যেতেই হয়, এখন ভাগ্নে বেঁচে আছে, ভাগ্নে এরকম বাইশ জন, বাইশ জন গেলাম, যা পজিশন নিলাম, তখন বেলা সাড়ে চারটি পাঁচটা এরম হবে। তো ক্যাম্পটা হচ্ছে আলাইপুর ক্যাম্প হচ্ছে উত্তরে নদী, দক্ষিণে নদী, আর পূবে হল গ্রাম আছে, পশ্চিমও গ্রাম আছে, আর ক্যাম্পের নিচে আছে বড় খাল। তা আমরা তো খালের ওই পার থেকে, আর এই ক্যাম্পের পূব থেকে কিছু ফায়ার দিলাম, দেখছি কি শত শত করতে আমরা যেন গুলি, খালি বাতাসে তারা ছুটে যাচ্ছে, কে কোথায় থাকে। আমার ভাগ্নে পড়ে গেল, ভাগ্নে পানির মধ্যে যখন পড়ে গেল, পড়ে যাওয়ার পর আমার গুলি লাগছে, তো গুলি কাকু লাগেনি, তো যাক ওরা ওই ক্যাম্পের ইয়াতে বাঙ্কারের তিনি মারছে, তো উপদ্রব চলে যাচ্ছে, আমরা নিচু আছি। তাড়াতাড়ি আমরা আবার পরামর্শ করে চলে গেলাম ওদের ওই পার, আমার যে ক্যাম্প আছে ক্যাপ্টেন রশিদ সাহেব আছে ওদের কাছে, তখন তো ফোনের ব্যবস্থা ছিল না, গেলাম ওখানে নৌকালে চলে গেলাম, যা স্যারেক বললেন স্যারে এই ঘটনা আমরা তো রক্ষা করতে পারিনি, তখন বলে ঠিক আছে তোমরা যাও আর আমরা আসছি। পাঁচখান নৌকালি রন হওয়া চলে আসলো, আসার পর রাত্রি রাতের তিনটাতে আসি আবার ক্যাম্প ঘেরা হলো, ক্যাম্পটা ঘেরা ঘেরার পর এসাহাক বলে একটা ছেলে ছিল, খুব সাহসী ছেলে ছিল, কাদের বলে খুব সাহসী ছেলে ছিল, তোমার স্যার বললো যে গ্রেনেড গুলুন এই ব্যাগের মধ্যে লাও, ব্যাগের মধ্যে লিয়ে তোমরা একবারে ক্যাম্পের ভিড় পানের মধ্যে যা, ক্যাম্পের ওয়ালের সাথে ভিড়বে, ভিড় খালি পিন আপ করবে আর খালি ফেলে দেবে। তিন চারটি দেওয়ার পর চিৎকার হয়ে গেলো ভেতরে, তখন আর ওরা ফায়ার দিল না, স্যার যায় ওদের রাজাকার করলে আত্মসমর্পণ করলো, পাকসেনাগুলো নৌকাত করলে চলে গেল নদীর ওপার। তারপরে আমার যে থানা কমান্ডার ছিল, থানা কমান্ডার ছিল এখনও সে বেঁচে আছেন, তার নাম হলো ডেনাঘাটা আজাদ, লোকমানপুর গাড়ি ট্রেন মারতে গিয়ে এই ডেনাটা আউট হয়ে গেল, হাতটা এই পর্যন্ত উড়ে গেল, ঢাকা অবস্থান করতেন না। তো এই হলো আমার কাহিনী, যুদ্ধের কাহিনী এই আছে, তাছাড়া বহু কাহিনী আছে, এত কত বলা যায় না। এরকম কয়টা অপারেশন? আমার অপারেশন হলো একটা হলো আলাপুর ক্যাম্প, পরে হলো এই বাগা মাদ্রাসা, বাগা মাদ্রাসা সন্ধ্যা একবার যাক মাগরিবের নামাজ টাইম,
এখানে হলো অপারেশন, আর নিজে ছিল দীঘা, দীঘাতে সব পালাই চলে গেছিল আড়ানি। আজাদ ভাই ঢানাবাড়ি গেছে, দায়িত্ব ছিল আমার, আমি গেলাম, কয়েকটা রাজাকারকে ধরা হলো আড়ানি। শুনেছি আড়ানি একটা ব্রিজ আছে, ব্রিজটা ভাঙিয়ে দেওয়া হয়েছিল, ভাঙা হয়েছিল। ভাঙার পর ওখানে রাজাকার ছিল না, তখন ছিল সদ্যকালে এই বিহারের কিছু ছেলে ছিল, একজন ছিল, তার নাম হলো দেশারউদ্দিন, বাড়ি হলো গোসর, আত্মসমন করছিল দেশারউদ্দিন জিয়ারত, বাড়ি পাঁচপাড়া দুইটি একই দিনে আত্মসমন করে। ১৬ ডিসেম্বরে আসে আমি আড়ানি ত্যাগ করলাম, ৪-৫০০ মুক্তিযোদ্ধা ছিলাম। আমার যে কমান্ডার ছিল, থানা কমান্ডার ছিলেন, ওনার মাধ্যম দিয়ে ওখানে আমরা বিজয় দিবস উদযাপন করলাম। আর অস্ত্র জমা দিলাম রাজশাহী, আমাদের রাজশাহী জমা দিল ওই জোয়া হলে। তারপরে আমরা আসে নিজ কর্মে বঙ্গবন্ধু বললেন যে যার যার কর্ম সেতে কাজ করো, আমরা ওই বঙ্গবন্ধুর নির্দেশে আমরা সেই সব কাজে যোগদান দিলাম। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? বাংলাদেশ লিখি বলে আমার বাংলাদেশ, আমি মনে করি আমার বাংলাদেশ আগে যা ছিল তার চেয়ে এখন বেশি ভালোবাসি। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তো পালাইছিলাম, আমি এই দেশে আসছি, পালাই আসছি এই দেশে। এই জায়গা ছিল জংলা জায়গা ছিল, আমার জীবনের নিরাপত্তা ছিল না। জিয়াউর রহমান ক্ষমতা আসে, আসার কয়েকদিন পর আমি পালাই চলে আসি, জানের ভয়ে পালাই, পালাই কতদিন থাকবো এই দেশে এসে আশ্রয় নিয়ে। সে জায়গাটা হচ্ছে রাধাকান্তপুর অনেকে আছে, সেখানে আমি আশ্রয় নিই। আশ্রয় নেওয়ার পর আস্তে আস্তে আমার জমি যাতে বেশি এই দেশে জানের ভয়ে যেতে পারিনি, এখনকার মতো ওই মাতৃভূমি ছাড়িয়ে আসতাম না, এখন ভাইয়েরা আছে, এখন আল্লাহ দিলে শেখ হাসিনা ক্ষমতা আসার খুব ভালো আছে। মুক্তিযোদ্ধা আমি, আমার ছোট ভাই, আমার ছোট ভাই হলো আজিজুল আলম, ডাইরেক্টর পল্লী বিদ্যুৎ সমিতি। চাচাতো ভাই তার নাম হচ্ছে মতিউর রহমান মতি, একটা ভাগ্নি আছে হাসান, সে আমার সহকারী মুক্তিযোদ্ধা হিসাবে। হ্যাঁ, এই যে আমাদের বা আমাদের আরো ছেলে মেয়েদের কি পরামর্শ দিতে চান আপনি? আমরা চাই, আমার ইতিহাসে আমার কাছে আমার যেটা মনের কথা, হ্যাঁ, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা, বঙ্গবন্ধুর নির্দেশ যারা মানে, ভালো আর কিছু নাই। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।